তো ফ্রেন্ড কেমন আছে সবাই? অনেকদিন পর আমরা ব্লগ নিয়ে ফিরে এলাম, আর আজকে খুশির দিন, তো কেন সেটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড আজকের ব্লগটা একটু অন্যরকম, আজ আমার 10K স্পেশাল, তাই একটা ব্লগ করেছি বন্ধুদেরকে নিয়ে। সাইতের কাছাকাছি একটা পার্ক আছে, সেই জায়গাটা আমরা যাব আর তোমাদেরকে দেখাবো, আজ খুবই এনজয় করব, তো তোমরা দেখতে থাকো। তো এই পার্কটা আমার জানা ছিল না, আমার বন্ধু কৌশিক সে আমার পার্কটার কথা বললো, তো আমি এখন এন্ট্রি নিচ্ছি, দেখতে থাকো তোমরা। পার্ক, তো এখানে আসার পর দেখলাম চারিদিকটা ওয়াও ওয়াও লাগছে। হ্যাঁ ব্লক হয়েছে ভাই। তো পার্কটা দিনের তুলনায় রাতে একটু বেশি সুন্দর, কারণ চারিদিকটা লাইটিংয়ে ভরে গেছে আর লোকজন রাতেই আসা স্টার্ট করেছে, আর এমনিতেও আজ সরস্বতী পুজো, তাই তো ভিডিওটা করেছি, দুদিন হয়ে গেল আমার আপলোড করা হয়নি, সরস্বতী পুজো প্রায় দুদিন পেরিয়ে গেছে, তা ছেড়েছি। এখানে একটা গল্প আছে, ছোটো দেখতে পাচ্ছি না, এর সামনে আর একটা বড় জিয়া ছিল। জায়গাটা ঘুরে দেখিয়েছে, আরও দেখালো এখানে আসার পর একটা চিলড্রেন পার্ক, কিন্তু এটা চিলড্রেন নয়, চারিপাশে সব দেখো। হ্যাঁ কী করছিস তুই এখানে, ঘুরবি না? কী করছিস? ও দেখে দেখে দেখি, হ্যাঁ ওই দিদিটা ভিডিও করে দিতে বললো, ওই দিদিটা। হ্যাঁ হ্যাঁ, তুমি ভিডিও করে দিতে বললো কে? এটা এমন একটা পার্ক যেখানে ঢুকে গেলে আর বেরোনো যায় না। আমার বন্ধু পপকর্ন খাবে, পপকর্ন আছে, পপকর্ন আছে ওইখানে, আর বন্ধু এখান থেকে কি করে নেবে সেটা দেখা যাচ্ছে। টপকেও যাবে, ওর একটা ইয়ে নেই, কি ওর যাওয়া যায় আর কি করে আমার যায়। ও কাকা বাইরে বেরোনো যাবে না বলছে, বাইরে বেরিয়ে গেলে 10 টাকা ফাইন। ও পপকর্ন কাকা, কাকা ও পপকর্ন কাকা, পপকর্ন হবে দুটো? হ্যাঁ এইখানে আসা হবে না, ওইখানে যেতে হবে, পপকর্ন ভাড়া ভয় খেয়েছে। তোর খেপা লাগে এগুলো দেখে আমি পাশের ওরা হাসছে, ওই মেয়েটাও হাসছে, তাই এটা কিন্তু ব্লকে দিয়ে দেবো আমি। আমার মারো জোর লাগাকে বাহুবলি। বন্ধু আমার ট্রেন ফেলছে, তোর দ্বারাই হবে না, দাঁড়া দাঁত বেরিয়ে গেল নাকি ট্রেন ফেল ফেলতে। চলো আরে গিয়ার পড়ে গেছে গো তোমার ট্রেনে, চলো দেখি, চলো দেখি আটকে আছে, তুই ধরতো আমি আমি কি করছি দেখ। কে বলে দেখো ডাকে দেবো আছে রে। তো এমন করেই ঠেলতে ঠেলতে কেটে গেল আজকের দিনটা, তো ট্রেনটা আমরা স্টার্ট করে দিলাম, তো থ্যাংকস ফর ওয়াচিং।